পোন প্রথমবারের বাবে দ্বিতীয় সর্ববৃহৎ জনগোষ্ঠী চাহ জনগোষ্ঠীর এগারী মহিলা প্রার্থীক কোনোবা রাষ্ট্রীয় দলে প্রার্থী হিসাবে মনোনীত করেছে। রাজনৈতিক ইতিহাসত এই প্রথম ঘটনা, আর সেইভাবে মই ভারতীয় জাতীয় কংগ্রেসক ধন্যবাদ জানাইছো, লগতে আমার বিরোধী ঐক্য মঞ্চক ধন্যবাদ জানাইছো যে সবেই আহি আমার চাহ জনগোষ্ঠীর উচ্চ শিক্ষিত ছোৱালী প্রাক্তন বিধায়িকা রজলিনা তিৰ্কীক আশীর্বাদ দিবলৈ আহিছে। তার কারণে মই সকলো রাইজকে আশীর্বাদ ধন্যবাদ জানাইছো আর আশা করছো যে এই সংবিধান রক্ষা করা, ধর্মনিরপেক্ষ রক্ষা করা, নিবনুয়া সকলের সমস্যা সমাধান করা, মেহনতি জনতার আওয়াজ পার্লামেন্টত বুলন্দ করা, এই সকলো কথার কারণে বিরোধী ঐক্য মঞ্চর প্রার্থী রজলিনা তিৰ্কীক আমার কাজিরঙা লোকসভা সমষ্টির রাইজে হিয়া উবারি আশীর্বাদ দিব, সেইটোয়ে মই প্রার্থনা জানাই। বিজেপি পার্টি গড়াকেও চাহ জনগোষ্ঠী মই কইছো যে রজলিনা তিৰ্কী চাহ জনগোষ্ঠীর প্রথম মহিলা প্রার্থী যে লোকসভা প্রতিদ্বন্দ্বিতা করেছে। আজিলৈকে কোনো সর্বভারতীয় দলে চাহ জনগোষ্ঠীর মহিলাক মনোনীত করা নাই। এই মনোনীত করে একটা দৃষ্টান্ত ভারতীয় জাতীয় কংগ্রেসে দেখাইছে যে আমি কথারে নহয় কামেরে মহিলাক আগবাই লবর কারণে ব্যবস্থা লৈছো। আর মেহনতি লাখ লাখ মেহনতি যখন মহিলা আছে তেওঁলোকক প্রতিনিধিত্ব করবর কারণে রজলিনা তিৰ্কীক প্রার্থিত্ব দিয়েছে।